প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি রাইসা ফুডিজে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এগ নুডলস রেসিপিটি শেয়ার করছি। হয়তো অনেকেই ভাবতে পারেন নুডলস রান্না করতে আবার কে জানে না, কিন্তু কিভাবে সেরা স্বাদে নুডলস রান্না করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো, সেই টিপসটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চুলায় আমি প্রথমে পানি গরম করে নিয়েছি, আর পানিটা যখন এরকম ফুটে আসবে তখন আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি, মিষ্টার নুডলস ম্যাজিক মশালা। এই ফ্যামিলি প্যাক থেকে আমি তিনটা প্যাকেট রান্না করব আজকে। আমি প্রথমে কিন্তু এই প্যাকেটটা কেটে নিচ্ছি। এই প্যাকেটের মধ্যে একটা মশালা থাকে, সেটা কিন্তু আমি পরে ব্যবহার করব। এখন আমি এই নুডলসটাকে মিডিল বরাবর ভেঙে দিয়ে এইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। বাকি নুডলসগুলোকেও আমি দিয়ে দিচ্ছি একইভাবে। আর এই নুডলসগুলোকে কিন্তু আমি খুব বেশি সময় সেদ্ধ করতে হয় না, এগুলোকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু ফুটানো পানিতেই দিতে হবে, তাহলে কিন্তু একদম ঝরঝরে হবে। আর ঠান্ডা পানিতে দিলে কিন্তু মনে হবে সেদ্ধ হয়নি কিংবা আঠালো হয়ে যাবে, ঝরঝরে নুডলসটা বানাতে পারবেন না। দেখুন, এরকম যখন দেখতেই পাবেন কিংবা এইভাবে হাত দিয়ে দেখিয়ে নিতে পারবেন, এইভাবে টিপ দিলে কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর না দেখলেও হবে, 3 থেকে 4 মিনিট পরই চুলার জালটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এরকম একটা ঝুড়ির মধ্যে এই নুডলসটাকে দিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এই নুডলসটাকে যদি আপনি ঠান্ডা করে রান্না করেন কিংবা ফ্রিজে রেখে দেন, এরকমভাবে ধুয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলেন আধা ঘন্টা, তাহলে রান্না করবেন আধা ঘন্টা পর, তখন কিন্তু দেখবেন আরও বেশি টেস্টি মনে হবে। ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা করে নিচ্ছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যতটুকু তেল দিলে আপনি নুডলসটা রান্না করতে পারবেন ঠিক ততটুকু তেলটা দিতে হবে। আবার অনেকে আবার অনেক কম তেল দিয়েও রান্না করে, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য আরও বেশি ভালো। তারপরে আমি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি দেশি পেঁয়াজটাকে 6 থেকে 7টা পেঁয়াজকে কুচি করে দিয়েছি, আর 8-10টার মতো কাঁচামরিচ দিয়েছি। ঝালটাও কিন্তু নিজের টেস্ট অনুযায়ী দিবেন, বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আমার ছোট বাচ্চা আছে তাই আমি একটু কমিয়ে দিয়েছি ঝালটা। তারপরে পেঁয়াজ কুচি এবং এই কাঁচামরিচগুলো, আমি এগুলো কাঁচামরিচগুলোকে কিন্তু চিড়ে নিয়েছিলাম, ঝালটা খুব দ্রুত বের হতে পারবে। এগুলোকে আমি ভেজে নিচ্ছি, তবে হালকা করে ভেজে একটা সাইডে আমি এই পেঁয়াজগুলোকে সরিয়ে দিলাম। এখন আমি 2টা ডিমের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু 2টা 3টা 4টা ডিম দিয়ে কিংবা এর মধ্যে মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি আজকে যেহেতু এগ নুডলস বানাবো তাই আমি এখানে ডিম দিয়ে রান্নাটা করছি। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য, এবং আমি কিন্তু পরবর্তীতে টমেটো দিব, সেই জন্য কিন্তু লবণটা একটু দিয়েছি। আর নুডলসের জন্য কোনো প্রকার লবণ লাগে না, যেহেতু নুডলসেই লবণ থাকে পর্যাপ্ত পরিমাণে। তারপর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। যদি কেউ চান হলুদ গুঁড়ো না দিয়েও কিন্তু রান্নাটা বেশ ভালোভাবে করে নিতে পারবেন। তারপর ডিমগুলোকে আমি তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন হালকা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে ঠিক ওই মুহূর্তে পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি আমি। আর বেশ কিছুটা সময় দিয়ে ডিমগুলোকে ভেজে নিলে দেখা যাবে আস্টে ডিমের মধ্যে একটা আস্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর এই জন্য কিন্তু এখানে আমি চুলার জালটাকে লো আঁচে রেখে ডিমগুলোকে একটু সময় দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি, এবং একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি একদম কুচি কুচি করে কেটেছি যাতে এটা সেদ্ধ হতে 1 মিনিটও সময় না লাগে। তারপর তেলের সাথে একটু নেড়ে চেড়ে আবারও আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোগুলো সত্যি ছোট্ট ছোট ছোট করে কাটার জন্য কিন্তু সেদ্ধ হতে সময় লাগেনি, আমি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি তেলের সাথে। দেখুন, এ পর্যায়ে একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু নতুন টমেটো, এগুলো কিন্তু একটা ভাপে সেদ্ধ হয়ে যায়। নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছি এবং ঠান্ডা করে নিয়েছি, সেই ঠান্ডা হয়ে যাওয়া নুডলসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি, প্রত্যেকটা উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় এই নুডলসের সাথে।
আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এই পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সসটা দিয়ে দিলাম। আর নুডলস রান্নার ক্ষেত্রে এভাবে যদি সয়া সসটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তারপরে এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। আর চিলি সসটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর এখানে আমি কোনো টমেটো সস ব্যবহার করছি না, কারণ আমি আগেই কিন্তু টমেটো দিয়েছি। তারপরে আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আবারও 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আপনি যে কোনো স্ন্যাক্স রেসিপিতে যদি এভাবে সয়া সস দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দেখবেন এই রেসিপির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। বিশ্বাস না হলে নিজেরা একবার বাসায় মিলিয়ে নিতে পারেন। তারপরে এখানে আমি এই যে নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল সেইটা থেকে আমি এখন মশলাটা এর মধ্যে দিয়ে দিব। শেষ পর্যায়ে কিন্তু এই মশলাটা দিতে হবে, আগে দিবেন না। শেষ পর্যায়ে দিলে কিন্তু সত্যি অনেক টেস্টি হয়, আর টেস্টির জন্যই কিন্তু এই মশলাটা দেওয়া। তারপরে আমি এই প্যাকেটগুলো থেকে মশলাটা উপরে দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে নুডলসগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার জালটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু সব কিছুই পারফেক্ট হয়েছে, একদম লবণ ঝাল সব কিছু এ টু জেড ফলো করে চাইলে আপনারা একবার রান্না করে দেখতে পারেন বাসায়। আমি 100% বলতে পারি এটা কিন্তু আপনারা রেস্টুরেন্টেও এত স্বাদে পাবেন না যেটা আমি আজকে বানিয়েছি। সত্যি খুবই মজাদার হয়েছে, আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছে আর আমার হাজব্যান্ডের তো পছন্দ। আমি কিন্তু রেসিপিটা একদম পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। এখন আমার পরিবেশনের পালা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। এবং যে কয়েকটা টিপস বললাম, যেমন নুডলসগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না কিংবা সয়া সস দিলে অনেক বেশি মজাদার হয়, এই টিপসগুলো ফলো করে একবার নিজেরা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের রেসিপিটাও কিন্তু অনেক সুস্বাদু হবে, অনেক মজাদার হবে, এবং যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে আপনার হাতের এই রেসিপিটি খাওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।